করোনা সংক্রমণ রুখতে গাছের ওপর মাচা বেঁধে তৈরি হলো কোয়ারেন্টাইন সেন্টার। করোনা সংক্রমণ রুখতে ভিন রাজ্য থেকে আসা মানুষদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। তাই এলাকার ভিন রাজ্য ফেরতের জন্য জঙ্গলে ধারে গাছের ওপর মাচা বেঁধে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করলেন গ্রামবাসীরাই। ঘটনাটি কুচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ ফরেস্ট সংলগ্ন এলাকার। গ্রামবাসীদের কথায়, সরকারের নির্দেশের পরেও কেউ হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছে না। এলাকায় যে সকল লোকজন ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিল, তারা অনেকেই জ্বর সর্দি নিয়ে বাড়ি ফিরেছে। লকডাউনকে উপেক্ষা করে অনেকে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে অসুস্থতা নিয়ে ও বিনা কারণে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই সেই সমস্ত ভিন রাজ্য ফেরতদের চিহ্নিত করে লোকালয় থেকে একটু দূরে ফরেস্ট সংলগ্ন এলাকায় গাছের উপরে মাচা তৈরি করে তাদেরকে সেখানে রাখার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী। এলাকার যে সমস্ত লোকজন ভিন রাজ্য থেকে ফিরছে, তাদের এলাকায় প্রবেশ করতে না দিয়ে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের তরফে। এমনকি লকডাউন উঠে গেলে আবারও অনেকে বাড়ি ফিরবে, তাই আরও এরকম কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভিন রাজ্য থেকে এলাকায় কে প্রবেশ করছে সে নিয়ে নজরদারি চালাচ্ছে এলাকার বাসিন্দারাই। এটা বানাচ্ছি যে এই যে করোনা ভাইয়ের যে একটা আতঙ্ক ছড়িয়েছে, এই কারণে বানানো হয়েছে যে এইখানে লোকজন আসে থাকবে, এই কারণে এই জিনিসটা আস্তে আস্তে তৈরি করা যাচ্ছে। কিন্তু এই কিলা কবজা নাই, অনেক কিছু জিনিসের প্রবলেম, হ্যাঁ এগুলা ধরনের লেটে বানা হচ্ছে। কিন্তু একটু সরকারি যদি কোনো সুযোগ সুবিধা দিত তাহলে ঘরটা আরও ভালো করে বানানো হইত। হ্যাঁ, এই আপাতত যতটুকু আর কি তৈরি করা যাচ্ছে ততটুকু তৈরি করা হয়েছে। লকডাউন মেনে চলুন, সরকারের পাশে থাকুন, সরকারকে সহযোগিতা করুন।